কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ উত্তর চক্রের জাখিরপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দেবীপুর এলাকায় বিদ্যালয়ে যাবার কোনো রাস্তা না থাকায় চরম সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ উত্তর চক্রের জাখিরপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দৈমিপুর এলাকায় বিদ্যালয়ে যাবার কোনো রাস্তা না থাকায় বিপাকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়টি 1949 সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত বিদ্যালয়টিতে যাবার কোনো রাস্তা করে উঠতে পারেনি কোনো সরকার। প্রায় 300 মিটার শুধুই লোকের জমির সরু আলি একমাত্র ভরসা। মিড ডে মিলের জিনিস, চাল, খড়ি বা কোনো বেঞ্চ বা কনস্ট্রাকশনের মালপত্র আনতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। কখনো টাকা পয়সা খরচ করে মালপত্র ঢোকাতে হয় স্কুলে। যদিও এত সব প্রতিরোধ সত্ত্বেও বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকারা পঠন পাঠন ও বিদ্যালয়টির উৎকর্ষ মান বাড়াতে চেষ্টার কোনো খামতি রাখেনি। গত 2016 সালের শিক্ষাবর্ষে বিদ্যালয়টি নির্মল বিদ্যালয় পুরস্কার লাভ করে। অপরিবর্তনশীল এই সমস্যা দূর করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা ও যাওয়াকে নিষ্কণ্টক করে তোলার জন্য বেশ কয়েকবার স্থানীয় কুমারগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েও এখনও পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন নজরে আসেনি। স্থানীয় বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বিদ্যালয়ে এসে পরিস্থিতি স্বচক্ষে দেখে গিয়েছিলেন এবং তিনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন 2017-18 আর্থিক বর্ষে ঢালাই রাস্তা করে দেবেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু ওইখানেই রয়ে গেছে প্রতিশ্রুতি, আর তার পূরণ যেন এই বিদ্যালয়টির ক্ষেত্রে রেললাইনের মতো, যা কোনো কালেই মিলিত হয় না। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্ষেপে সুরে বলেন, পঞ্চায়েত প্রধানকে 10-12 বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান ও বিগত সবাইকে 3-4 বার বলেছি ও লিখিত আবেদন নিবেদন দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।